সুপ্রভাত সকলকে। ঝাঝকচকে একটাই সকাল, সাথে এক কাপ চা, গরম গরম। তো চলো শুরু করি আজকের ভিডিও এখান থেকেই। গুড মর্নিং মাই ফ্যামিলি, ধন্যী মেয়ের আরও একটা নতুন ব্লগে সকলকে জানাচ্ছি অনেক সুস্বাগত। আজ হচ্ছে রাস পূর্ণিমা, আজকে শেয়ার করব সেই সমস্ত ভিডিও। আর আজকে আছে আমাদের একটা ইনভিটেশন, কাদের বাড়িতে সেটাও বলবো আজকের এই ব্লগে। প্লাস আমাদের যে একটা পারিবারিক রীতি আছে, গত বছর আমিও ব্লগে দিয়েছিলাম, ওই তোমার বড়ি হাত করা। বড়ি হাত না হলে তো নবান্ন হয় না, সেজন্য মামনি আজকে বড়ি হাত করবে, মানে আজকে বড়ি দেবে। তো সেই ভিডিওই আজকে শেয়ার করবো। তো চলো সারাদিন ভিডিওর সঙ্গে থাকো, আশা করবো আজকের ভিডিও তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো চলো আজকের ভিডিও শুরু করছি এখান থেকেই। তো এখানে দেখো সকাল সকাল মামনি আগে পুজো করে নিয়েছে, এখানে বুড়ো বুড়ো বুড়ি তৈরি করা হয়েছে সুন্দর করে, সেগুলোতে সিঁদুর দেওয়া হয়েছে। আর আজকে মামনি বেশি বড়ি দেয়নি খুব একটা, তাও এটা অনেক। তো মামনি বড়ি দিয়ে নিয়েছে, তো হয়তো সামনের সপ্তাহ বা এই সপ্তাহের দিকে আমাদের নবান্ন হবে। আর এই হচ্ছে আমাদের কলাইয়ের ডালের বড়ি। কলাইয়ের ডালের বড়িতে তো তোমার ছাঁচি কুমড়ো দিতে হয়, তো এর মধ্যেও কিছু বড়িতে ছাঁচি কুমড়ো দেওয়া আছে। তো দেখেছো কত বড়ি দিয়েছে মামনি, একটা একটা করে বড়ি দিতে কত সময় লাগে। তো আর আমাদের পিছনের গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, সেগুলো একদিন একটা ব্লগে দেখাবো। তো চলো এখানে বড়ি দেওয়া কমপ্লিট, এখন নিচে গিয়ে করবো রান্নাবান্না। ওই যে বললাম আজকে রাস পূর্ণিমা, সেজন্য বাড়িতে নিরামিষ রান্নাবান্না হবে। এখানে মূলো শাক সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম জল। তো চলো ঢাকনা দিয়ে দিই, জলটা আগে গরম হোক। আর এদিকে দেখো রান্নাঘরের জানলা দিয়ে এত পরিমাণ আলো ঢোকে যে কোনো কিছু ফোকাস করতে গেলে ফোকাস হতেই যায় না, আর ওই আলোতে কিছু দেখাও যায় না। তো এখানে বটি এখনও সোজা করা রয়েছে, এখনও সবজি কাটা পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও বাঁধাকপিটা কাটতে হবে। আর এই শাকে একটু নিম দেওয়া ছিল বলে এটা একটুখানি ফুটে উঠেছিল, তো সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর আজকে রান্না হবে বাঁধাকপির তরকারি, মুগের ডাল আর মূলো শাক ভাজা। ওই কথাই আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, আজকে হয়েছে আমাদের সেই অবস্থা। কাজের রয়েছে প্রচুর তাড়া, এমনিতেই বেলা হয়ে গেছে, তার ওপরে চলে এসছে পেটিগুলোকে নিতে। আর এই পেটিগুলোর একটা স্টোরি, যার জন্য প্রতিদিন অরিজিৎ আমার সাথে রাগারাগি অলরেডি শুরু করে দিয়েছে যে পেটিগুলোকে ঘর থেকে বের করো আর ঘরগুলোকে পরিষ্কার করো, এই নিয়ে রোজ লেগেই থাকে। তো আমরা ভাবলাম না, পেটিগুলোকে এবার ঘর থেকে দিতেই হবে, সেজন্য আমরা মুদিখানার দোকানে বলে এসেছিলাম, তো ওই দোকান থেকে লোক পাঠানো হয়েছে, তো পেটিগুলো আজকেই নিতে এসেছে। কী ঝামেলার ব্যাপার, ফোনের এই কভারগুলো রেখে দেবো, বাক্সগুলো দিয়ে বাইরে কতগুলো আছে। ফ্লিপকার্ট থেকে অনেক ফোন কেনা হয়েছিল, তো ফোনের ওপরের কভারগুলো দিয়ে বক্সগুলোকে ভালোভাবে রেখে দিলাম। আর এই দেখো দিতে গিয়ে একটা ফ্যানের ওয়ারেন্টি কার্ড খুঁজে পেলাম, যে ফ্যানটা এখন সবে মাত্র এক বছর হয়েছে। আর পেটি ছড়াছড়ি, এত পেটি বাড়িতে ছিল, মানে ছোট ঘরটায় ছিল, সিঁড়ির ওপরে ছিল, চারিদিকে একদম ভর্তি। দেখেছো কত পরিমাণ পেটি, সব রয়েছে ফ্লিপকার্টের পেটি, ধারণা করা যায় কত পেটি। আর এই দুখানে পেটি আমি আলাদা করে রেখে দিয়েছি, মানে এই প্যাকেট দুটো, আর এখানে দেখো আমাদের ধান চলে এসছে মাঠ থেকে, আর এই কাকুটা সব কিছু ভালো করে কেটে নিচ্ছে ওনার সুবিধা মতন। কত পরিমাণ পেটি দেখো, তো পেটি কাটা কমপ্লিট। আর এই পেটিগুলো আমাদের বেশি না, মাত্র 8 টাকা করে কিলো দিয়েছিল, প্রায় 11 কিলো মতন পেটি বাড়িতে ছিল। আর এসির পেটিটাও বাড়িতে এতদিন রাখা হয়েছিল, কারণ এসিটা যেহেতু এখনও এক বছরও হয়নি, প্লাস ইএমআইও এখনও শোধ হয়নি, তো রেখে দিয়েছিলাম পেটিটা, হলাম না আর রেখে দিয়ে ঘর ভর্তি করে কাজ নেই, তো সব কিছু গুছিয়ে বিক্রি করে দিলাম। তো এই কাকুটা দেখো সব কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছে, এত কিছু দিয়েছিলাম তারপরে মাত্র কটাকা হয়েছিল জানো, শুনলে হাসি পাবে, মাত্র 162 টাকা। ও মাই গড, এত কিছু দিয়ে মাত্র 162 টাকা। এই সব থেকে তোমরা ভাবছো তো সাথী আবার কি ভিডিও করেছে, সাথী পাগল টাগল হয়ে গেল নাকি? না না গো, পাগল টাগল হয়নি, ব্যাপারটা হয়ে গেছে যে একটু অন্যরকম। পাগলু আর পাগলুর বন্ধু অর্ঘ দুজনে মিলে আমাকে ধরেছে, বলছে বৌদি আমরা ঠাকুর বিসর্জন করতে বেরিয়েছি। আমি বলছি কী ঠাকুর রে? বলছে সরস্বতী ঠাকুর। আমি বলছি ঠিক আছে চলো। তো ওরা ঠাকুর বিসর্জন করতে বেরিয়েছে আর আমাকে বলছে বৌদি আমাদের ভিডিও করো, আমরা নাচতে নাচতে ঠাকুর বিসর্জন করতে যাবো, তার ভিডিওটা তোমাকে করতেই হবে। আমি বললাম তাড়াতাড়ি কর, যা করবি কর, আমার প্রচুর কাজ আছে, এমনিতেই আজকে প্রচুর দেরি হয়ে গেছে।
তো এরা ওরা সাইকেলের মধ্যে ভালো করে প্যান্ডেল খাটিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে বিসর্জন করতে, হাতে একটা বক্সও নিয়েছে প্লাস একটা মোবাইল। না না, টিএমসির কাপড় দেখে ভেবো না যে আমরা টিএমসি করি, ওরা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে এই প্যান্ডেলটা অ্যারেঞ্জ করেছে। স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, তোমাদের কিছুক্ষণ আগে আমি বলেছিলাম কিছুক্ষণ পরে এক জায়গায় যাব। এখন যাব হচ্ছে মেজমাদের বাড়ি, আজকে তো রাস পূর্ণিমা, তো রাস পূর্ণিমাতে আজকে ও বাড়িতে পুজো আছে। আজকে রয়েছে মেজমাদের বাড়িতে পুজো, মানে মেজমাদে বলতে ছোট দাদাদের বাড়িতে আজকে রয়েছে পুজো। সেজন্য এখন আমি আর মামনি যাবো, সেজন্যই রেডি হয়ে নিয়েছি, একদম স্নান টান করে একটা সালোয়ার পরেছি। হ্যাঁ, ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু শাড়ি পরার আর সময় করে উঠতে পারিনি। তো চলো নিচে, মামনি ওয়েট করছে। তো মামনি কিন্তু অনেকক্ষণ রেডি হয়ে নিচে আমার জন্য ওয়েট করছে, আমার একটু দেরি হয়ে গিয়েছে। তো চলো দুজনে মিলে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি পুজোর প্রসাদ খেতে আর বাপি যাবে বিকেলবেলা। তো রাস্তায় যেতে যেতে চলো একটু রাস পূর্ণিমা সম্পর্কে একটু গল্প করে নিই। রাস পূর্ণিমা কেন হয় হয়তো আমরা অনেকেই জানি। রাস শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে অনুষ্ঠিত হয় এই উৎসব। অনেকেই মনে করে থাকেন আত্মার সাথে পরমাত্মার যোগাযোগ হয় এই উৎসব দ্বারাই, মানে শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান কথা, যে রসম্পৃক্ত কথা, সেগুলো এইভাবেই সকলের কাছে প্রচলিত হচ্ছে। তো আমি যেটুকু জানি সেটুকুই শেয়ার করলাম। তো এখানে দেখো দাদাদের বাড়িতে চলে এসেছি, পুজোও অনেক সকালে হয়ে গেছে, আর যেহেতু আজকে 2:30-এর মধ্যে পূর্ণিমা ছেড়েও যাবে তাই সকাল সকালে দাদাদের বাড়িতে পুজো কমপ্লিট। তো এখানে সকলকে মোটামুটি প্রসাদ দেওয়া চলছে, সকলেই এখানে বসে আছে আর চলছে দুপুরবেলার খাওয়া দাওয়ার প্রস্তুতি। আমাদের বলেছিল খেয়ে যেতে কিন্তু আমাদের তো রান্নাবান্না করা আছে। তো এখানে দেখো প্রসাদ, যেটা সত্যনারায়ণ পুজোর মেন সিন্নি, তো সেখানে আমরা প্রসাদ খাচ্ছি। আর এখানে দেখো ছোটদাদার ছেলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর আমার সাথে গল্প পেয়ে সে প্রচণ্ড খুশি। তো মেজমা এখানে সকলকে প্রসাদ দিচ্ছে আর প্রসাদ প্রসাদ খেয়ে আমরা এখন ফিরবো বাড়ি, কারণ বাপিরও বাড়িতে স্নান হয়ে গেছে আর অনেকটা বেলা হয়েছে, আমাদেরও তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো সেই জন্য দেখো বাপির জন্য অল্প করে প্রসাদ নিয়ে যাচ্ছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। ছাদে গিয়ে দেখবো সকালে যে বইগুলো মামনি দিয়ে এসেছিল সেগুলোর অবস্থা কেমন আর কতটা শুকিয়েছে। তো মামনি বড়িগুলোকে এইখানটাতে দিয়ে দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ এইখানটায় শুকাতে দিয়েছে। তো চলো দেখে আসি বড়িগুলো কেমন শুকিয়েছে। চল, তখন সকালে এখানে দেওয়া ছিল, এখানে কিন্তু বড়ি নেই, কিন্তু তাহলে বড়িগুলো গেল কোথায়? বড়িগুলো রয়েছে এই দিকে, দেখেছ কি টেকনিক। তো আমাদের বড়ি শুকিয়ে গেছে, সূর্য এখন মাঝ আকাশে, তো দেখতে পাচ্ছ সুন্দর লাগছে দেখতে, আর সেই জন্য মামুনি এগুলোকে এইভাবে শুকোতে দিয়েছে যাতে সুন্দরভাবে শুকিয়ে যায়। এমনিতেও বড়ি শুকিয়েই গেছে, দেখেছ এখনও শুকায়নি, থেবড়ে যাচ্ছে। এগুলোকে ভালো করে না শুকালে হবে না, কিন্তু শুকিয়ে গেছে বলেই এগুলো হয়তো পড়ছে না। আর এই যে হচ্ছে বুড়ো বুড়ি, এখন একটু ঘুমাবো, তারপর বিকেলে আবার যাবো মেজমাদের বাড়িতে, আছি নিমন্ত্রণ। আর এই জামা প্যান্টটা পরে গিয়েছিলাম সেটা এখন গুছিয়ে রাখি। তো চলো দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। তো মেজমাদের বাড়িতে যাবো বলে এই শাড়িটা বের করেছি, দেখো একদম পুরো প্যাকেট করা। এটা হচ্ছে তোমার ব্লু কালারের শাড়িটা, আমি জাস্ট কিছুদিন আগে কাচিয়েছি সেই জন্য এইভাবে ভাঁজ করা। কাচানো শাড়ি পরতে একটু খারাপ লাগেই, কিন্তু তা বলে কি শাড়ি পরবো না। তো এই হচ্ছে পুরো শাড়িটা আর এই হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচল, আঁচল পোর্শন এই কালারটা যাচ্ছে। আর এটা হচ্ছে ব্লাউজ, এটা ছিল তৈরি করা, আর এটা ছিল আমার বিয়ে শাড়ি। তো এই শাড়িটা পরেই যাব মেজমাদের বাড়ি। তো চলো রেডি হয়ে নি। রেডি হয়ে নিয়েছি, তো এই হচ্ছে আমার লুক, এই হচ্ছে শাড়িটা, দেখতে কেমন দেখতে শাড়িটা জানিও, আর চোখে তো দেখতে পাই না মানে দূরে বাইরে গেলে, সেই জন্য চশমাটা পরতেই হয়। তো চলো, মামুনি এখনো পাশের ঘরে রেডি হচ্ছে, তো
আমি একদম ফুল রেডি। তো এই হচ্ছে আমার লুক। তো দুজনাই গল্প করতে করতে চলে এসেছি মেজোমাদের বাড়ি। আর মেজোমাদের বাড়িটা টুনি দিয়ে সাজানো হয়েছিল, আর ভিতরে হচ্ছিল কীর্তন, মানে হরিনাম সংকীর্তন। তো বাপিদের যে টিম আছে তারাই এসেছিল হরিনাম সংকীর্তন করার জন্য। তো চলো কীর্তন শুনে নিই। দেখো এখানে সকলেই কীর্তন অলরেডি অনেকক্ষণ শুরু করে দিয়েছে, এখন প্রায় 8:30 মতন বাজছে, আমরা অনেকটা দেরি করে ফেলেছি। তো কিছু করার নিয়ে চলো, একটুখানি দেরি হয়ে গেল আমাদের। তো এখানে কীর্তন হচ্ছে হোক, আর আমরাও একটু কীর্তন শুনে নিই। বাড়ির ভিতরে হচ্ছে কীর্তন, আর এখানে পেখম আর শৈরিত দুজনে বাজি ফাটাবে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো দাদা এখানে ওদেরকে নিয়ে এসে দুটো তুবড়ি দিয়ে দিল, আর দুজনে এখন তুবড়ি ফাটিয়ে অন্তত কান্নাকাটিটা থেমেছে। তো এখানে দিদিকে দেখে ভাইও বলছে আমিও এবার বাজি ফাটাবো। তো চলো, এখানে শৈরিত চলে এসেছে বাজি ফাটানোর জন্য, আবার সে ছিল খালি পায়ে। শৈরিত সবেতেই প্রচুর সাহসী, সাহস নিয়ে থাকে। তো এখানে চলছে পাটকাঠি দিয়ে তুবড়ি জ্বালানো। তো এইটুকু বাচ্চা, তার শখ কম নয় বলো? তো যাই হোক, এখানে দেখো তুবড়িতে আগুন দিয়ে দিল, তুবড়ি বেশ অনেকটাই উঠেছিল। আর বাজির এক্সপিরিয়েন্স নিয়ে আমি ঠিক আর কোনো কথা বলতেই চাই না। তো এখানে বাজি ফাটানো কমপ্লিট। দেন হরিনাম সংকীর্তন কমপ্লিট। চলছে খাওয়া দাওয়া, কারণ দাদাদের বাড়িতে সকলেরই আজকে নিমন্ত্রণ ছিল। তো সেই জন্য চেয়ার টেবিলও আনা হয়েছিল। আর এখানে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, শৈরিত খেতে বসে পড়েছে, আর খিচুড়ি দেখে সে বলছে না 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 না, অন্য অন্য, মানে তার খিচুড়ি খাওয়ার ঠিক অতটা ইচ্ছা নেই। আর এখানে সকলেই, মানে যারা কীর্তন করছিলেন তারা প্রত্যেকেই খেতে বসে পড়েছেন। তো এই ব্যাচটা উঠলে তারপর আরও একটা ব্যাচ, দেন আমরাও বসে পড়েছি খেতে। দিয়ে দিয়েছে পাতা, আর দিয়ে দিল গরম গরম গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি। যা খিচুড়িটা হয়েছিল না, সে আর কি বলবো। আর এই খিচুড়ি বানিয়েছিল আমাদের কাকু, সাথে একটা ছেঁচড়া তরকারি, যেটা খেতে হয়েছিল অসাধারণ। সাথে চাটনি ছিল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল। দেন আর কি, চলো খাওয়া দাওয়া কমপ্লিট যখন, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো এখানে আমি আর মামুনি যাব হেঁটে হেঁটে, দেন বাপিও আসবে। তো বাপির বাড়ির সামনে এসে হঠাৎ মনে পড়েছে সে সাইকেল আনতে ভুলে গেছে। আর কি, তিনজনে বাড়ি চলে আসলাম, সাইকেল পরের দিন আসবে। খাওয়া দাওয়া করে মেজোমাদের বাড়ি থেকে কিছুক্ষণ হলো বাড়ি চলে এসেছি। তো এখন অনেকটা রাত হয়ে গেছে। তুমি তোমাদের বাড়ি থেকে বাড়ি আস্তে আস্তে 10:30 বেজে গেছে, এখন এই 11:00 মতন বাজে, 11:10-15 মতো। দিয়ে বাড়ি এসে গল্প টল্প করলাম, কারণ সামনে আমাদের অনেক কটা বিয়ে বাড়ি আছে, তারই প্ল্যানিং হচ্ছিলো, সেই নিয়েই গল্প করছিলাম মামুনি বাপি আর আমি। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই সাথে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।